নমস্কার, আমি পার্থ। বাংলা ও বাঙালি চ্যানেলে আপনাকে স্বাগত। বাংলা ও বাঙালি চ্যানেল বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক একটি চ্যানেল এবং এই চ্যানেলে আমরা বিভিন্ন বাংলা বইয়ের রিভিউ করব, যাতে আপনারা জানতে পারেন যে কোন বই কীরকম বিষয়বস্তু আছে, পছন্দ হলে কিনতেও পারবেন, আমাদের কাছ থেকে নয়, প্রকাশকের কাছ থেকে। বাংলা গানের সিডির আমরা রিভিউ করব, বিভিন্ন যে বাংলা গান বিভিন্ন যে শিল্পী গাইছেন, বাংলা গ্রুপ থিয়েটার যেগুলো হচ্ছে নতুন এবং পুরনো যে দলগুলো আছে, বড় দলগুলো আছে, তাদেরও গ্রুপ থিয়েটারে আমরা রিভিউ করতে পারি। এবং যদি কোনো কবি, সাহিত্যিক বা লেখক যদি চান যে তার বইয়ের রিভিউ তিনি নিজেই করবেন, তো আমরা সেটাও ব্যবস্থা করতে পারি। তো শুরু করছি আজকের অনুষ্ঠান। আমি বলেছিলাম যে বিভিন্ন বাংলা বইয়ের রিভিউ আমরা এই চ্যানেলে দেখাবো। আমাদের প্রথম দুটো ভিডিও পরপর দুদিন যে ভিডিও দুটো আমরা আপনাদের সামনে উপস্থাপিত করেছি, তাতে কোনো বইয়ের কথা ছিল না। তো আজকে আমাদের তিন নম্বর ভিডিওতে আমরা একটি বাংলা বইয়ের রিভিউ করব। বাংলা ভাষায় মোটিভেশনাল বইয়ের সংখ্যা খুবই কম, ইংরেজি ভাষাতে প্রচুর মোটিভেশনাল বই আমরা দেখতে পাই। তো বাংলা ভাষায় আজকে আমি যে বইটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেই বইটা হচ্ছে গৌতম ভট্টাচার্যের জয় হো। এই বইটাতে গৌতমবাবু 25 জন সেলিব্রিটির সাক্ষাৎকার এই বইটার মধ্যে তিনি নথিভুক্ত করেছেন। তবে 25 জন সেলিব্রিটির সাক্ষাৎকার আমার পক্ষে আপনাদের সামনে উপস্থাপিত করা সম্ভব নয়, আমরা বাছাই করে কয়েকজনের সাক্ষাৎকারের অংশ বিশেষ আপনাদের শোনাবো এবং আশা করি আপনাদের ভালো লাগবে। যদি মনে করেন যে বইটা খুব হেল্পফুল, আপনারা সংগ্রহ করতে পারেন। তাহলে শুরু করছি গৌতম ভট্টাচার্যের জয় হো। জয় হো এই বইটাতে গৌতমবাবু যে ভূমিকাটা লিখেছেন সেই ভূমিকাতে উনি অনেক সুন্দর সুন্দর কথা লিখেছেন। যেমন উনি এক জায়গায় লিখছেন যে কপিল দেব একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে রোতে রোতে হাসনা শিখো, হাসতে হাসতে রোনা। এই কথাটার মানে হচ্ছে যে জীবনে ওঠাপড়া আছে, হাসি আছে, কান্না আছে, সব কিছুর মধ্যেই নিজেকে অ্যাডজাস্ট করতে শিখুন। আবার উনি লিখছেন যে অ্যাডাম গিলক্রিস্ট তার বিদায়ী সাক্ষাৎকারে বলেছিলেন যে স্টিভ ওয়ে ওনাকে একটা খুব ভালো উপদেশ দিয়েছিলেন। কী উপদেশ? না সাফল্যে যেমন থাকবে এবং ব্যর্থতা তো তেমনই থাকবে, অর্থাৎ সাফল্য এবং ব্যর্থতা দুটোতেই একই রকমভাবে থাকবে। মনে পড়ে যাচ্ছে ঠিক এইরকমই একটি উপদেশ শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রীকৃষ্ণ কিন্তু দিয়েছিলেন। তারপর উনি লিখছেন যে 1999 সারজা ইমরান খানের ইন্টারভিউ নিচ্ছেন উনি। ইমরান খানকে উনি প্রশ্ন করেছিলেন যে চ্যাম্পিয়নরা কীভাবে শেষ বাজিটা জেতে। ইমরান খান বলেছিলেন তফাৎটা হচ্ছে মনে, তাগড়াই মনে। স্কিল তো ওই পর্যায়ে কম বেশি সবারই আছে, বিশ্বাসটা নিজের মধ্যে রাখতে হয় যে বাকিরা আসবে যাবে কিন্তু আমি জাত প্লেয়ার, জাতের বিনাশ নেই, চূড়ান্ত চাপে এই বিশ্বাসটাই জিতিয়ে দেয়। এবং গৌতমবাবু বিভিন্ন সাক্ষাৎকারের থেকে যে বিভিন্ন মানুষের মানে সেলিব্রিটিদের বিখ্যাত লোকেদের যে মানসিক একটা মানে মনোবল বা উচ্চ বলের যে একটা সুর উনি দেখেছিলেন সেটাকে উনি সা রে গামা পাধানি এইভাবে উনি ভাগ করেছেন। যেমন উনি বলছেন যে সা সা মানে হচ্ছে 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে রোখ রাখুন, জেদ জেদ রাখুন নিজের মধ্যে যে জীবনের চারপাশে যাই ঘটে থাকুক না কেন আমি লড়বো শেষ পর্যন্ত, থাকবো আর জিতেই বার হব। যেমন তার নমুনা হচ্ছে উনি দিয়েছেন যে সৌমিত চট্টোপাধ্যায় এবং অপর্ণা সেন। রে 2 নম্বর পয়েন্ট, উনি বলছেন যে লক্ষ্য সহজ করে ভাবুন, অহেতুক জটিলতা বাড়াবেন না, সমস্যার খোসা বেশি ছড়াবেন না, সিম্পল অথচ এলিগ্যান্ট এই যেন হয় আপনার থিম সং। কিপ ইট সিম্পল, কিপ ইট সিম্পল মানে সংক্ষেপে যাকে কিস বলছে, কিপ ইট সিম্পল অর্থাৎ সব কিছুকেই সোজাভাবে নাও। শচীন থেকে ধোনি মনে রাখবেন সবাই কিন্তু এই ফর্মুলায় বিশ্বাসী। গা অর্থাৎ 3 নম্বর পয়েন্ট উনি বলছেন যে সাহস হারালে চলবে না। সৌরভকে দেখুন, সাহসকে কিছুতেই ছাড়েননি, হার এবং নিজের মর্যাদা হানিও বৃহত্তর চ্যালেঞ্জের জন্য মেনে নিতে রাজি হয়েছেন, এর জন্যে সাহস লাগে বই কি। মা মানে 4 নম্বর পয়েন্ট, ফোকাস যাই করুন না কেন ফোকাস যেন 24x7 মানে সপ্তাহ 7 দিন এবং 24 ঘন্টা নিজের কাজের উপর থাকে। রুদ্রনীল চমৎকার বলেছিলেন যে বুম্বাদা মানে আমাদের প্রসেনজিৎ দা, বুম্বাদা এমন লোক যে পটিতে বসেও অবধারিতভাবে বাংলা ফিল্মই উনি চিন্তাভাবনা করে যান, ফোকাস ঠিক রাখার জন্যে যে কোনো যন্ত্রণাই তুচ্ছ। পা অর্থাৎ 5 নম্বর পয়েন্ট, সব সময় পজিটিভ থাকুন, ছোটোখাটো বিপর্যয়কে অ্যাস্ট্রেতে ছাই ফেলার মতন গুঁজে দিন, দৃষ্টান্ত হচ্ছেন ইমরান খান।
দৃষ্টান্ত হচ্ছেন কপিল দেব। ধা অর্থাৎ ছ নম্বর পয়েন্ট, ভিজুয়ালাইজেশন করুন স্বপ্নকে, কিন্তু ঘুমিয়ে নয় জেগে, অবশ্যই টেকনিক্যাল বাঁধন দিয়ে, বাস্তব পরিস্থিতির তোয়াক্কা করে তবেই মনকে জেতান। যেমন রিচার্ড হ্যাডলি, উনি কিন্তু যে কোনো বড় বড় ম্যাচ খেলার আগে পুরো ম্যাচটাকে ভিজুয়ালাইজ করতেন মনের চোখে এবং জেগে জেগে, যে উনি কীভাবে বল করবেন, কীভাবে ব্যাটসম্যানকে আউট করবেন, পুরোটাই কিন্তু উনি ভিজুয়ালাইজ করতেন খেলার আগে। এবং নি সাত নম্বর পয়েন্ট, নিজেকে নিষ্ঠুরভাবে বিচার করুন, আপনার যা উচ্চাকাঙ্ক্ষা এবং আপনার পক্ষে যা সম্ভব সত্যি কি দুটো এক লাইনের? যদি তা না হয় তাহলে আকাঙ্ক্ষাকে ছোট করতে হবে, যেমন রাহুল দ্রাবিড়। জয় হো, গৌতম ভট্টাচার্যের এই বইতে 25 জন সেলিব্রিটির সম্বন্ধে উনি সাক্ষাৎকার লিপিবদ্ধ করেছেন। তো আমরা প্রথমেই বলে দিয়েছি যে সবার কথা বলা সম্ভব নয়, কারণ বইটা 600 পাতার বই। তো বাছাই করা কয়েকজনের সাক্ষাৎকার আমরা অংশ বিশেষ পড়ে শোনাবো। আমি প্রথমেই আশা ভোঁসলের সাক্ষাৎকারটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। গৌতমবাবু ওনাকে প্রশ্ন করছেন যে জীবনে প্রতিবার বিপর্যয়ের মধ্যে পড়ে কি বলেছেন নিজেকে? আশা ভোঁসলে উত্তর দিচ্ছেন, যব তক জিন্দা রহনে মে মজা হয় তব তক মরনে মে ভি মজা হয়। নিজেকে নিজে অস্ফুট স্বরে বলেছি, আশা যতই অত্যাচার তোমার উপর হোক কখনো হার মানবে না, যতই বাধা আসুক, যতই তোমার উপরে যাওয়া ওরা আটকাতে চেষ্টা করুক, তুমি তোমার কাজ থেকে চোখ সরিও না, ওরা আঁচড়াবে কামড়াবে অনেক কিছু চেষ্টা করবে, কিন্তু তুমি যদি মন দিয়ে কাজটা করে যাও দেখবে ঈশ্বর তোমার সঙ্গে থাকবে। আবার এক জায়গায় উনি প্রশ্ন করছেন যে আপনি কি কখনো ভেবেছেন যে চিরকাল এমন দিন চলবে না, দিন বদলাবে? আশা ভোঁসলে উত্তর দিচ্ছেন, তখন স্বীকৃতি টিকৃতির কথা ভাবিনি, এত অসহনীয় পরিস্থিতি ছিল, মাথা নিচু করে কাজ করেছি। আমার প্রাক্তন স্বামী মিস্টার ভোঁসলে বলতেন, দানা ছড়িয়ে যাও, আজ না হোক কাল পায়রা আসবেই। কি সব দিন গেছে, স্বামীর ঘর থেকে বাচ্চা নিয়ে চলে এসেছি আর লড়ছি অসীম দারিদ্রের সঙ্গে। একটাই স্বপ্ন ছিল আমার, বাচ্চাদের গ্র্যাজুয়েট করব। তখন গানের দুনিয়ায় আমি ফার্স্ট হচ্ছি না সেকেন্ড হচ্ছি অত শত ভাবার সময় ছিল না। গান অফার করে লোকে নিজেই বলেছে, অত ভালো নয় গাইবেন কি? আমি বলেছি, কই বাদ নেই ভাইয়া, যা দেবে তাই গাইব, গোটা ছবিতে আমার গান হয়তো একটাই আর সেটাই সবচেয়ে হিট করে গেল। সাফল্যের নাচানাচি তখন কোনো উপায় নেই, দুই বাচ্চাকে স্কুলে পাঠানো, তাদের মানুষ করা, রাতে পা মুছিয়ে তাদের শুইয়ে দেওয়া, আমার মাও খুব হেল্প করতেন, কিন্তু যতই করুক বাচ্চাদের কাছে মায়ের বিকল্প কি আর দিদিমা হতে পারে? আবার একটি জায়গায় গৌতমবাবু ওনাকে প্রশ্ন করছেন, এত তুচ্ছ তাচ্ছিল্য আর অসম্মান সামলাতেন কি করে? আশা ভোঁসলে বলছে, কে হাসছে কে কি বলছে সব জানতাম, ভাবতাম ঠিক আছে বল ভাইয়া বল, বলে যাও, কিন্তু মনে রেখো আজ নয় তো কাল হিসেবটা চেঞ্জ হয়ে যাবে, করবই করেই ছাড়ব। গৌতমবাবুর প্রশ্ন, হিসেবটা বদলালেন কি করে? নিশ্চয় সময়টা ভালো হয়ে এলো। আশা ভোঁসলের উত্তর হচ্ছে, স্টাইল চেঞ্জ করলাম, আর পাঁচজন যেভাবে গাইছে সেখান থেকে একটু বেরিয়ে এসে নতুন সব রিদম আনলাম, ঝট করে আমার অ্যাপিলটা অন্য মাত্রায় চলে গেল। কেউ কাউকে দাবিয়ে রাখতে পারে না, তুমি যোগ্য হলে ঈশ্বর কোথাও না কোথাও বিচারটা করেই দেবেন। একদম শেষের দিকে উনি একটা কনক্লুশন দিয়েছেন আশা ভোঁসলের সাক্ষাৎকারে, সেটা হচ্ছে, দাঁত কামড়ে পড়ে থাকুন, এখনকার যুদ্ধে পিছিয়ে আছেন তো কি হয়েছে, যোগ্য হলে ভবিষ্যতে আবার সুযোগ পাবেন আর তখন বদলা হিসেবে আপনার নতুন স্কোরবোর্ডটাই ইতিহাসে থেকে যাবে। আমি এবার যা সাক্ষাৎকার থেকে অংশবিশেষ পড়ে শোনাবো, তিনি হচ্ছেন আমাদের কলকাতার দাদা সৌরভ গাঙ্গুলি। গৌতমবাবু, যখন বাদ পড়েছিলেন দুঃখ হয়নি যে 100 টেস্ট আর খেলা হলো না, এরা আমাকে আগেই কয়েদ করে দিল? সৌরভ, খারাপ সময় এত সব ভাবিনি, আমি তখন 88 টেস্ট ম্যাচে আটকে এত দূর ভাবা সম্ভব ছিল না, শুধু ভেতরে ভেতরে বিশ্বাস করে যেতাম যে আমি এখনো খেলতে পারি, ওরা শুধু আমাকে একটা সুযোগ দিক। গৌতমবাবু, সৌরভ আপনার কাহিনীটাও তো বেশ সেরকম, আপনি জানেন কি না জানি না আপনার ধুন্ধুমার প্রত্যাবর্তনের পরপর একটা ফ্রেজই চালু হয়ে গিয়েছে, ডুয়া গাঙ্গুলি। কর্পোরেট জগতে লোকে বলছে, অমুককে একটু আত্মতুষ্ট দেখাচ্ছে, সাময়িক নামিয়ে দাও, দেখো যদি গাঙ্গুলির মতন ফিরে আসতে পারে। আবার যে হয়তো পেশাদার বা ব্যক্তিজীবনের সংকটে মেঘে ঢেকে গেছে, সে নিজেকে উদ্বুদ্ধ করছে, আই ক্যান ডু আ গাঙ্গুলি, সৌরভ পারলো আর আমি পারবো না? এর উত্তরে সৌরভ গাঙ্গুলি বলছেন, আপনার দক্ষতা সম্বন্ধে যদি আপনার মনে যথেষ্ট বিশ্বাস থাকে সেটাকে মশাল করে আপনি এগিয়ে যান। বিশ্বের বাকি সবাই ভাবতেই পারে যে আপনি ফালতু, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, ভাবতে দিন। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনি নিজের সম্পর্কে নিজে কি ভাবছেন, নিজেকে জিজ্ঞাসা করুন, আমি ঠিক আছি তো, পারবো তো? যদি জবাব হয় হ্যাঁ,
দৌড়াতে থাকুন, কে কি বললো পরোয়া করবেন না। গৌতম বাবু, মানুষের ভেতরের আওয়াজটাই তাহলে চাবিকাঠি? সৌরভ, ইয়েস, ইনার ভয়েস। গৌতম বাবু, কিন্তু বাকি বিশ্ব যদি হবে না বলে চেঁচাতে থাকে, ইনার ভয়েস তো কোথায় চাপা পড়ে যাবে? সৌরভ, ইয়েস, আর সেই চাপা পড়াকে পাত্তা দিলে চলবে না, মনকে এমন কন্ডিশন করতে হবে যে সে বাকিগুলো উপেক্ষা করে শুধু আপনার ভেতরকার সিগন্যালটাই নেবে। কাজটা কঠিন, কামড়ে পড়ে থাকতে হবে। আমি বলছি আপনাকে, এটা যদি কেউ ফলো করে, তার প্রফেশন যাই হোক না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ক্রিকেটার, সে ঠিক বেরিয়ে আসবেই আসবে। গৌতম দা, কলকাতার কোনো ক্ষুদে শিক্ষার্থী যদি আপনাকে জিজ্ঞাসা করে যে সৌরভ দা আপনার মতো ব্যালেন্স কী করে আনবো, সৌরভ, আবার সেই একই কথা, মেন্টালি পজিটিভ থাকতে হবে। গৌতম বাবু, অস্ট্রেলিয়ার মাঠে বুধবার অস্ট্রেলিয়ার মহড়া নেওয়ার আগে সৌরভ গঙ্গোপাধ্যায় কী বলবেন নিজেকে? সৌরভ, যা বলে থাকি নিজেকে যে এই পর্যায়ে আমি যথেষ্ট যোগ্য, আমি লড়ছি আমার সমকক্ষদের সঙ্গেই, আমার বিপক্ষে অন্য গ্রহের কোনো জীব নেই, কোনো সুপারম্যানও নেই, আমার মতোই একটা লোক, তাহলে আবার দুশ্চিন্তা করার কী আছে? সে পারছে আর আমি পারবো না? বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক আমাদের অনেক বেশি উৎসাহ দেবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচিত মহলে, বন্ধুবান্ধব মহলে একটু শেয়ার করুন, তারাও দেখুক, তারাও মোটিভেটেড হোক। আর যে সমস্ত লেখক, কবি, সাহিত্যিকরা আছেন, যদি তারা চান যে তাদের বইয়ের ঠিক এইরকমভাবেই আমরা রিভিউ করব, আমাদের সঙ্গে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর মধ্যেই দেওয়া আছে। এবং যদি লেখক বা সাহিত্যিক বা কবি যদি চান যে তার বইয়ের রিভিউ তিনি নিজেই করবেন, তো করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমরা সেটাই এখানে প্রচার করব। বা কোনো সঙ্গীত শিল্পী যদি চান যে তার প্রকাশিত সিডির রিভিউ হবে, আমরা করতে পারি। বা কোনো গ্রুপ থিয়েটার, ছোট গ্রুপ বা বড় গ্রুপ যাই হোক, যদি চান যে তাদের নাটকের রিভিউ আমরা করি, সেটাও আমরা করতে পারি। এবং যদি কোনো প্রকাশক চান যে তাদের প্রকাশিত বইয়ের আমরা রিভিউ করব, যাতে সবার মধ্যে সেই বইয়ের প্রচার হবে, প্রসার হবে এবং লোকে জানবে তাদের প্রকাশিত বই সম্বন্ধে, আমরা সেটাও করতে পারি। নমস্কার।